আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অনেকভাবে কষ্ট পাই। কষ্ট শুধু শত্রুর পক্ষ থেকে আসে না, বন্ধুর কাছ থেকেও আসে। শত্রুরা কষ্ট দেয় শারীরিক, বন্ধুদের কষ্টটা হয় আমাদের মানসিকভাবে, আপনজনেরা কষ্ট দেয় আমাদের হৃদয় কত বিক্ষত করে তোলে। স্বামী, স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা কষ্ট পাই, যে কষ্টগুলো আমাদেরকে হজম করে ফেলতে হয়। পাল্টা জবাব দিতে পারি না, চুপচাপ থাকতে হয়, মাঝে মাঝে ক্ষমা করে দিতে হয়। মন থেকে ক্ষমা করতে না পারলেও আমরা অনেক সময় ভেতরে ভেতরে ঘৃণা, হিংসা, বিদ্বেষ, অস্থিরতা এবং মানবিক দুর্বলতা জন্ম নিতে থাকে। এসব থেকে বাঁচার উপায় কি? কীভাবে আমরা বাঁচতে পারবো? হ্যাঁ, এগুলো সমাধান রয়েছে, আর আল্লাহ তাআলা তা কোরআনই বলে দিয়েছেন। তিনটি জায়গায় আল্লাহর সমাধান পেশ করেছেন। প্রথম নম্বর হলো, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি জানি তারা যেসব কথা বলে তাতে তোমাদের মন সংকুচিত হয়। আপনি আপনার প্রতিপালককে প্রশংসার সাথে তাসবিহ পাঠ করুন এবং সিজদাকারীদের সাথে অন্তর্ভুক্ত থাকুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তারা যেসব কথা বলে তাতে সবর করুন এবং সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে নিজ প্রতিপালককে তাসবিহ ও হামদে রত থাকুন এবং রাতের মুহূর্তগুলোতে তাসবিহরত অবস্থায় থাকুন এবং দিনের প্রান্তসমূহে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, তারা যা কিছু বলছে আপনি তাতে সবর করুন এবং সূর্যাস্তের আগে প্রশংসার সাথে নিজ প্রতিপালকের তাসবিহ পাঠ করতে থাকুন। তিনটি আয়াতে একটি বিষয় রয়েছে যা আপনাকে অবাক করে তুলছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা, এটি বলার সাথে সাথে আদেশ করা হয়েছে, আপনি তাসবিহ পাঠ করুন। আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করছেন, মন খারাপ, তাসবিহ পাঠ করুন। লোকে কটু কথা বলেছে, তাসবিহ পাঠ করুন। মুনাফিকরা গালি দিয়েছে, তাসবিহ পাঠ করুন। মুশরিকরা পাগল বলে, তাসবিহ পাঠ করুন। বেদুইনরা অপমানসূচক কথা বলে, তাসবিহ পাঠ করুন। ইহুদিরা অশ্লীল কবিতা লিখে, তাসবিহ পাঠ করুন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকেও বলছেন, বান্দা, মন ভালো নেই, তাসবিহ পাঠ করো। আত্মীয়স্বজন কষ্ট দিচ্ছে, তাসবিহ পাঠ করো। স্বামী বা স্ত্রী কষ্ট দিচ্ছে, তাসবিহ পাঠ করো। শত্রুরা বদনাম ছড়াচ্ছে, তাসবিহ পাঠ করো। গালিগালাজ করছে এবং আপনার বিরুদ্ধে লিখছে, তাসবিহ পাঠ করুন। সুতরাং আমরা বলতে পারি, তাসবিহ মুমিনের কলবকে শান্ত করে, আপনার অন্তকে শান্ত করে দিবে, মনোবেদনা দূর করে।